আমি একজন মানুষ এবং মানুষের এসেছি, মানুষের যেতে চাই, মাঝখানে যা যা হয়েছে তার মধ্যে কোনো রাখঢাকে আমি রাখতে চাই না। যেমন এই প্রেম বলো, বিয়ে বলো, বাচ্চা বলো, ডিভোর্স বলো, এবং বুড়ো হওয়ার ব্যাপারটা বলো, এই বয়স লুকানো এটা মানে আমার কাছে অনেক মানে আরোপিত মনে হয়। আমি কোনো কিছু লুকাতে চাই না, আমি যা আমি তাই। এত তাড়াতাড়ি দীর্ঘ শব্দটা লাগিয়েন না আমার সাথে, এটা আরও দীর্ঘ হওয়ার পরে আমাকে দীর্ঘ বলবেন, এখন আমি শুরুই করিনি, সবে মাত্র শুরু। ওকে ধন্যবাদ গুরু, সবাই আমাকে এত ভালো মা তকমা দিয়ে দিচ্ছ, কে আমাকে মা ছাড়া ক্যারেক্টারই ভাবতে পারে না। এবং যতটা ভালো মাদার হিসেবে সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, ততটা ভালো রঙিলা কিতাবের সুপ্তিকে অ্যাপ্রিসিয়েট করেন, এটা আমি খুব চাইবো। রঙিলা কিতাবের সুপ্তি আসলে অনেক সুপ্ত এখানে থাকে, তো ওটাকে বের করতে হলে একদম এখান থেকে দেখতে হবে, ওটাকে ফিল করতে হবে, ওটা অনুভব ছাড়া কখনোই আসলে চোখে দেখা যাবে না। তো আমি আমি খুব রিকোয়েস্ট করবো সবাইকে, সত্যি এখান থেকে সবাই আসলে ফিলটা করবে। এটা জীবনেও পরিচালকদের দিকে আসে না, বিশ্বাস করো যদি ফ্লপ যায় নায়িকার কারণে খারাপ গেছে, নায়কের কারণে খারাপ গেছে। আমার মনে হয় কোথাও একটা গ্যাপ হয়ে গেছে। আমি শুরুতেই বলছিলাম যে আমি যতক্ষণ না মেন্টালি অথবা ফিজিক্যালি অথবা পারিপার্শ্বিক যত ধরনের আমাকে রেডি হওয়া উচিত, ঠিক মানে একদম ঠিকঠাক ওয়েতে আমি কাজটা করতে চেয়েছিলাম। কোনো আমার কোনো বাইন্ডিং ছিল না যে কাজ করতে হবে, কোনো তাড়া ছিল না। আমি যতক্ষণে আমি মনস্থির করেছি যে আমি আমার বাচ্চার সামনে দেন কাজ করতে পারবো, তখন কিন্তু আমি কাজ করা শুরু করেছি। এবং আমার সাথে এই পাশের ঘরেই আমার ছেলে ছিল, এবং আমি ওকে বললাম যে বাবা আমি একটা শর্ট দিয়ে আসি, এবং ও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করলো। আমি বুঝতে পারলাম যে ও হয় না, আমি যে চলো বাবা শুটিং দেখি, যে এটা এটা হচ্ছে ক্যামেরা, এটা হচ্ছে এরকম। তো ওকে আমি ওভাবেই বড় করেই আসলে শুটিংয়ে যেতে চেয়েছিলাম, মানে শুটিং ফ্রেন্ডলি করতে চেয়েছিলাম। নট ইভেন যে ও এত ছোট, ওই ছোট মানুষটাকে রেখে ও কানবে, ওর কোনো একটা ও ল্যাঙ্গুয়েজ কেউ বুঝতে পারবে না, সেই অবস্থায় রেখে আমি শুটিংয়ে যাব, মানে আম সরি আমি পারিনি।